এবারে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হৈছে পূজার মা প্রসাদ খাই অসুস্থ হৈছে 50 জনৰো অধিক লোক অসুস্থ লোকসকলক ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছে সাউনসাৰিত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হৈছে জনাসমূহৰ বিস্তৃত খবৰ পূজার প্রসাদ খাই পূজার মা প্রসাদ খোৱাৰ পাছতে 50 জনৰো অধিক লোক অসুস্থ হৈ পৰে সাউনসাৰি বনমজাত খাদ্যত বিষক্রিয়া হোস বমিত ভুগিছে অঞ্চলটোৰ অর্ধ শতাধিক লোকে তুলানাম অসামরিক চিকিৎসালয়ত প্রাথমিক চিকিৎসা কৰা হৈছে লোকসকলক এক ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে পূজাৰ মা প্রসাদ খাই অসুস্থ হৈ পৰিছে 50 জনৰো অধিক লোক কেইবাজনো লোকক জিএমচিএইচলৈ প্ৰেৰণ কৰা হৈছে চিকিৎসক আৰু স্বাস্থ্যকর্মীৰ এটা দলে অব্যাহত ৰাখিছে চিকিৎসা যেটো অর্ধ শতাধিক লোক অসুস্থ হৈ পৰিছে একাংশ লোকৰ অৱস্থা সংকটজনক বুলি জানিব পৰা গৈছে হৌচ বমিত ভুগিছে অঞ্চলটোৰ অর্ধ শতাধিক লোকে পূজাৰ মা প্ৰসাদ খোৱাৰ পাছতেই এই ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে খাদ্যৰ বিষক্ৰিয়া হৈছে সাংসাৰী বনমাজাত আৰু চিকিৎসকৰ এটা দলে চিকিৎসা অব্যাহত ৰাখিছে আৰু এই ঘটনাৰ পাছতেই সাংসাৰী বনমাজাত এক চাঞ্চল্য সৃষ্টি হৈছে হুলস্থুলীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে তুলানাম অসামৰিক চিকিৎসালয়ৰ একাংশ লোকক ভৰ্তি কৰা হৈছে কিন্তু জিএমচিএইচলৈ প্ৰেৰণ কৰা হৈছে কেইবাজনো লোকক যিটো কেইবাজনো লোকৰ অৱস্থা সংকটজনক বুলি জানিব পৰা গৈছে চিকিৎসকৰ এটা বিশেষ দলে চিকিৎসা অব্যাহত ৰাখিছে এই মুহূৰ্তত আমাৰ হাতত মন্তব্য আছে এই মন্তব্য শুনক খবর এটা পালো ইতিমধ্যে চিরঞ্জিত সেই জন্তুনিয়ে জনালে আনা ইয়াতে মানে নারায়ণ পূজার ভোগ গ্রহণ করে বহুতরে ডায়রিয়া এনেকে হয়েছে ফুড পয়জনিং হয়েছে তো এইটো কারণ বহুত বহুত কেজন মানুষ এফেক্টেড হয়েছে প্রায় 30-40 জন মানুষ এফেক্টেড হয়েছে তো তার কিছু সিভিয়ার কেসও পালো সিভিয়ার কেসখিন মই ওসরে আমার তোলারাম বাপনা হসপিটালে রেফার করেছি আর যেখানে ইয়াতে ম্যানেজ হব পারে সেইখানে ধরনক মই মেডিসিন পাতি ইয়াতে দি দিলো সাধারণত কি কি লক্ষণ দেখা দিছে এনে তেখেতকলর সিভিয়ার ডায়রিয়া মানে পানি পায়খানা হয়েছে লগত কিছুমানের পেটর কামড় জাতীয় আছে কিছুমানের 4-5 জন মানে জ্বর জাতীয় এনেকুৱা ধরনের ই আছে কিছুমানের বমি আছে মানে 30-40 জন মান টোটেল এনেকে এফেক্টেড হয়েছে উন্নত চিকিৎসার প্রয়োজন হব নাকি কারো উন্নত চিকিৎসার প্রয়োজন আছে যে 4-5 জন মান এনেকে মানুষের মধ্যে দেখিছো তেখেতকলক মই অ্যাডভাইস করেছো পাটনা যাবর কারণে অ্যাডভাইস করেছো এটো যদি ইচ্ছুক বর্তমান সময় হওয়া নাই তেওঁলোক যে ঘরতে সেলাইন পাতি বা এনেকে যেখানে মই অ্যাডভাইস করেছো সেইখানে লবহে বিচারিছে সাধারণত ইয়ার গোটাই মানুষ আসলে দুঃখিয়া পরিয়ালর মানুষ গতি ব্যক্তিগত খন্ড যাব নয় যদি বড় বেশি উন্নত চিকিৎসার প্রয়োজন আপনার ফলের গোটাই ব্যবস্থা এনে করা হবনে নহব সেইখিনি মই এনে খবর দিছো যে মানে ব্যবস্থা লাগিলে তো করা হবই এইটা করা হব জিএমসিলৈকে আমি পঠাবার এনে ব্যবস্থা রাখিম এইটো মই ব্লক পর্যায়তো আলোচনা করলো ব্লক পর্যায়ের অফিসারের কথা পাতিলো তো তেওঁলোকে কৈছে যদি জিএমসিত যাব লাগে তেনেকুৱা ধরনের মানুষ যদি আছে তুমি পঠাই দিয়া মানে হেৰি করি মই সেইফালে খবর লম খবর লৈ কিনে এইটো ব্যবস্থা করি তো তেওঁ দেখে সেনেকুৱাকেও কৈছে গতি যদি মানুষখিনি মানে মই বহুত কেজনকে কলো যে পাটনাত যাব লাগে বা যাব লাগে বলে মই কলো তেওঁলোক ইচ্ছুক হওয়া নাই ইয়াতে স্যালাইন লৈ কিনে ইয়াতে ভাল হম বলে তাৰমানে 24 ঘণ্টা পার হয়ে গেছে ঘটনাটো হবর কারণে এটা পরিবেশ কিছু নিয়ন্ত্রণত আহিছে না আপুনি আহি কি পালে কিছু কিছু নিয়ন্ত্রণ আছে মানে যিকেইজন সিভিয়ার সেইকেইজনহে মানে যাব লগা পর্যায়ত আছে বাকিকেইজন ইয়াতেই নিয়ন্ত্রণ হৈ যাব বাকিকেইজনতো ইয়াতে নিয়ন্ত্রণ হৈ যাব মই যিখিনি দেখিছো 4-5 জন এনেকুৱা ধৰণৰ মানুহ যাব লগা হৈ আছে